বঙ্গ সংবাদ চ্যানেলটি দেখার জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন আর পেতে থাকুন নিত্য নতুন খবর। গ্রামবাসীদের উদ্যোগ এবং স্থানীয় পঞ্চায়েতের সহযোগিতায় ভয়াবহ তিস্তা নদী বন্যার কবলের হাত থেকে কৃষিজমি ও বসতবাড়িকে রক্ষা করার জন্য তিস্তা নদীর ওপর বাঁধ নির্মাণ করল গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারি নন্দপুর অঞ্চলের বাহিরচর এলাকায়। উল্লেখ্য, বোয়ালমারি নন্দপুর অঞ্চলে তিস্তা নদীর চরে একটি বুথ রয়েছে যেখানে প্রায় 1,500 লোকের বসবাস। এখানকার সাধারণ মানুষেরা মূলত জীবিকা নির্বাহ করেন কৃষিকাজ পশুপালনের মধ্য দিয়ে। প্রতি বছরই ভয়াবহ বন্যায় নষ্ট হয়ে যায় কৃষিজ ফসলসহ বসত বাড়ি। এমনকি গত বছর ভয়াবহ তিস্তা নদীর বন্যার কারণে এই বাহিরচরের বিভিন্ন এলাকায় বেশ কিছু পরিবারের বাড়িঘর নদীগর্ভে তলিয়ে যায়। তবু নিরুপায় হয়ে অসহায় ও দরিদ্র মানুষগুলো তিস্তার চরে বসবাস করেন দুটো ফসল ফুলিয়ে খেয়ে পড়ে বাঁচার উদ্দেশ্যে। গত বছর প্রবল বন্যার স্রোতে বাড়িঘরের সাথে নদীগর্ভে চলে গিয়েছিল অনেক আবাদি জমি। এবার তাই ভয়াবহ তিস্তা নদীর বন্যার হাত থেকে একটু নিস্তার পাওয়ার উদ্দেশ্যে স্থানীয় পঞ্চায়েত সদস্য জিতেন বিশ্বাস ও সাধারণ মানুষের সহযোগিতায় তৈরি করছে বাঁধ। আমার বোধ হচ্ছে কৃষিভিত্তিক গ্রাম, এইখানে মেন কাজই হচ্ছে, মেন পেশা হচ্ছে কৃষিকাজ এবং গবাদি পশু পালন করা। কিন্তু প্রত্যেক বছর এই কৃষি জমি নদীতে তিস্তা নদী ভেঙে নদীর গর্ভে চলে যায় এবং মানুষের দুর্দশার আর শেষ থাকে না। এই মতো অবস্থায় আমরা গ্রামবাসী সবাই মিলে একটা স্থির করলাম যে কিছু পকেটের টাকা বহন করে প্লাস্টিক দড়ি এবং বস্তা মাটি ভরাট করে যদি বাঁধ দেওয়া যায়, স্পার দেওয়া যায়, তাহলে নদীর ভাঙন রোধ হয় এবং গ্রামটা সুরক্ষা হবে এবং সবাই কৃষি জমি বেঁচে যাবে এবং কাজটা শুরু করলাম। কিন্তু এই মতো অবস্থা এখন আর কারো পকেটের স্বেচ্ছাসেবী হিসেবে দান করার মতো ক্ষমতা নেই এবং অক্ষম। এই মতো অবস্থায় সরকার যদি আমাদেরকে চেষ্টা করে পলিথিন ব্যাগ এবং প্লাস্টিক দড়ি দিয়ে, তাহলে আমরা খুবই উপকৃত হবো, গ্রামটা সুরক্ষিত হবে। সদর ব্লক জলপাইগুড়ি নন্দনপুর গ্রাম পঞ্চায়েতের বাহিরচর বুথের স্থানীয় পঞ্চায়েত জিতেন্দ্র বিশ্বাস।